শুরু করছি এবারে চারের গ নম্বর অঙ্ক। চারের গ নম্বর অঙ্কে রয়েছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এবারে আমরা এই দুটো ভগ্নাংশের লসাগু নির্ণয় করব। দুটো ভগ্নাংশের লসাগু হচ্ছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এবং ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এবারে আমরা যদি প্রথম ভগ্নাংশের হর ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিই তাহলে থাকবে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এই ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার দ্বারা আমরা এক্স প্লাস ওয়ানকে গুণ দেব, এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস, আবার এখানে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ দিই তাহলে থাকবে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এই ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার দ্বারা আমরা এক্স মাইনাস ওয়ানকে গুণ দেব, এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এখন আমরা এটাকে একটু সূত্রের মতো করে সাজাবো। আমরা লিখব এক্স প্লাস ওয়ান, আমরা এই এক্স স্কোয়ারটা প্রথমে লিখব, এক্স স্কোয়ার মাইনাস এক্সকে আমরা লিখতে পারি এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার। এটা আমরা কেন লিখবো, কারণ লক্ষ্য করো এখানে একটি সূত্রের মতো হয়, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটি রয়েছে সেটি। এখানে আবার রয়েছে এক্স মাইনাস ওয়ান, এটুকু আমরা সাজিয়ে লিখব, এ স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার। আর নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে একত্রে লিখে তারপর লিখব প্লাস এক্স, আর এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে একত্রে লিখে এখানে লিখব মাইনাস এক্স। এবারে একটু লক্ষ্য করো এখানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র রয়েছে সেই সূত্রটি হয়, সেজন্য আমরা লিখলাম যে এ কিউব প্লাস বি কিউব, যেহেতু বি হচ্ছে ওয়ান, ওয়ানের উপর কিউব না দিলেও হবে, মাইনাস এখানে রয়েছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। নিচে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে এ ধরে নিই এবং এক্সকে বি ধরে নিই তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আমরা এ কে ধরে নিয়েছিলাম ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটার উপর হোল স্কোয়ার মাইনাস বি হচ্ছে এক্স, সেজন্য এক্সের উপর হোল স্কোয়ার। এবার আমরা উপরে ব্র্যাকেটগুলো উঠিয়ে দেব, এক্স কিউব প্লাস ওয়ান মাইনাস এক্স কিউব মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, আর নিচে আমরা দেখতে পাচ্ছি ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার। তো এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসাতে পারি, তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি মানে হচ্ছে এক্স স্কোয়ার, টু এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবারে উপরে দেখা যাচ্ছে এখানে মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কাটা যায়, ওয়ান এবং ওয়ান যোগ করে হয় টু, আর নিচে ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান প্লাস টু ওয়ান এবং এক্স স্কোয়ার গুণ করে হয় টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে হবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার। এবারে টু ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার থেকে যদি একটি এক্স স্কোয়ার আমরা মাইনাস করি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর। এই অঙ্কটিকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, আমরা লিখব টু ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটি হচ্ছে নিম্ন বিয়োগফল। আমরা এবারে লিখব অ্যান্সার টু ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান।